শিমুলতুলি জঙ্গলে এক টোনাটুনি বাস করত। তাদের দিন খুব ভালোভাবেই কাটছিল। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এক টানা দু তিন দিন বৃষ্টি হওয়াতে তাদের বাসাটা ভেঙে যায়। ওইভাবেই তারা অনেক কষ্টে দিন কাটায়। তারপর বৃষ্টি থেমে যাওয়ার পর তখন টোনা টুনিকে বলল, কি গো টোনা, আমাদের বাসাটা তো একদম ভেঙে গেছে। আসলে আমাদের এই পেয়ারা গাছে বাসা বানানোটাই ভুল হয়েছে। ঠিকই বলেছো টুনি, বেশ বড় ভালো গাছে বাসা বানালে আজকে আমাদের বাসাটা ভেঙে যেত না। তোমার তো আবার ডিম দেওয়ারও সময় হয়ে আসলো। চলো, ওই সোনাঝুরি জঙ্গলে বড় বট গাছটা আছে, সেখানে গিয়ে আমরা বাসা বানাই। তখন তারা সোনাঝুরি জঙ্গলে চলে যায়। সেই বড় বট গাছে তারা বাসা তৈরি করে। সেই বড় বট গাছের নিচেই এক রাক্ষসী বাস করত। রাক্ষসী দেখতে পায় এক টোনাটুনি বাসা তৈরি করছে। রাক্ষসী তখন খুব রেগে যায় আর মনে মনে বলে, আচ্ছা এই ব্যাপার, আমার এই গাছে এখানে আমি থাকি, এখানে আর কেউ থাকতে পারবে না। এর আগে আমি অনেক পাখির বাসা ভেঙেছি, এবার তো তোদের বাসাও ভাঙবো। তখন টোনা টুনি সারা দিন ধরে অনেক কষ্ট করেই সেই বাসাটা বানিয়ে ফেললো। পরের দিন টোনা টুনিকে বলল, যাক আমাদের একটা শক্ত পক্ত বাসাও হলো, এবার আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, যতই ঝড় বৃষ্টি হোক না কেন। এইদিকে আবার তোমার তো ডিম দেওয়ারও সময় হয়ে আসলো। সত্যি আমি কোনোদিনও ভাবতেই পারিনি আমরা এত সুন্দর একটা বাসা তৈরি করতে পারবো। আমার তো খুব আনন্দ হচ্ছে। যাক যতই ঝড় বৃষ্টি হোক না কেন, আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারবো। রাক্ষসী তখন তাদের কথাগুলো শুনে ফেলে। তখন রাক্ষসী মনে মনে বলতে থাকে, দাঁড়া, খুব আনন্দ পাচ্ছিস তোরা না? আমি তো তোদেরকে এখানে থাকতেই দিব না। বট গাছের চারিদিকটা খুবই অত্যন্ত পরিষ্কার আর পরিচ্ছন্নতা ছিল। এরপর টোনা আর টুনি দুইজনে পটি করে করে পুরো জায়গাটাকে নোংরা করে ফেললো। পরের দিন রাক্ষসী যেই বাইরে বেরোলো আর ওই নোংরা জায়গা দেখতে পেল, তখন রাক্ষসী ভীষণ রেগে যায়। ছি ছি ছি, আমার এই সাধে জায়গাটা এই টোনা আর টুনি এইভাবে নোংরা করে দিচ্ছে। ইস, চারিদিকের কি অবস্থা! সারা রাত পটি করে করে আমার এই থাকার জায়গাটা পুরো নোংরা করে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে আমি তো এখানে আর থাকতে পারবো না। সেই দিন সকালবেলায় টোনা বলে, তোমার তো আবার ডিম দেওয়ারও সময় হয়ে আসলো, আমাদের তো আবার কিছু খাবার জোগাড় করে রাখতে হবে। এখানে তো সেরকম কিছু খাবার দেখতে পাচ্ছি না, চলো আমরা দূরে কোথাও গিয়ে কিছু খাবার নিয়ে আসি। এই বলে টোনা আর টুনি দুইজনে খাবার আনতে চলে যায়। তখন এই রাক্ষসী টোনা টুনির বাসায় যায়। বাসায় গিয়ে একটা লাঠি নিয়ে পুরো বাসাটাকে লাঠি দিয়ে পিটাতে থাকে। পিটাতে পিটাতে বাসাটাকে পুরো ভেঙে ফেললে। দেখ এবার কেমন লাগে, তোরা ফিরে এসে দেখবি বাসাটা আর নেই, কি করে এখানে থাকবি এবার? আর ডিম পারিস, আমার জায়গাটা তো পটি করে করে পুরো নোংরা করে রেখেছিস। অন্যদিকে টুনি পাখি দুটি একটা নদীর ধারে গিয়ে বসে। এমন সময় কালুকাক আর টিয়া পাখির সঙ্গে দেখা হয়। কালুকাক আর টিয়া পাখি টুনি পাখির আগের বাসার কাছেই থাকতো। কিরে, তোদের তো এখন কোনো পাত্তাই নেই, তোদের
ভালো করে জমিয়ে আনন্দ করব। তুই আগে ডিম পার, বাচ্চা ফুটুক, তারপর যাব তোর বাচ্চাকে দেখতে। অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা ঠিক আছে, তোমরা তাই করো। চলো টুনি, আমরা এখন বাসায় ফিরে যাই। বাসায় ফিরে তাদের বাসাটা মাটিতে পড়ে থাকতে দেখে তারা অত্যন্ত হতাশ হয়ে যায়। আমাদের এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় হায়, কি হবে এখন, কি করব আমরা এখন? এত কষ্ট করে তৈরি করলাম বাসাটা, ভেঙে একবারে তস নস করে দিল। আজকে তো কোনো ঝড় বৃষ্টিও হয়নি, এটা মনে হয় কেউ ইচ্ছে করেই করেছে। তুমি এত চিন্তা করো না, যা হবার তা তো হয়েই গেছে। তোমার তো ডিম দিতে দু তিন দিন বাকি আছে, তুমি বাসা না বানালে কি করে ডিম পারবে? চলো একটু কষ্ট করে বাসাটা বানিয়ে ফেলি। তারপর তারা অনেক কষ্ট করে বাসাটা তৈরি করতে থাকে। ওই রাক্ষসী সব কিছুই লক্ষ্য করে আর মনে মনে বলে, তোরা তো বড্ড ঠেটা, আমি তোদের বাসাটাকে নষ্ট করলাম আর তোরা আবার বাসা তৈরি করছিস। চলো টুনি, আমরা ডাল পালা ঘাস এই সমস্ত জিনিস নিয়ে আসি, আর কেউ আমাদের বাসাটা ভাঙতে পারবে না। এই বলে টোনাটুনি ঘাস পাতা আনতে যায়। তখন রাক্ষসী টোনাটুনির বাসায় ভাঙতে যায়। এমন সময় টোনাটুনি চলে আসে। দাঁড়াও, কে তুমি? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাদের এইভাবে বাসাটা ভাঙছো কেন? না হতচ্ছাড়া, আমার গাছে কোনো পাখি জায়গা নেই, তোরা আমার গাছে থাকবি না। ভালো করে বলছি তোদের, এখনই তোরা এখান থেকে চলে যা, নয়তো তোদের বাসা আমি আবার ভেঙে দিব। দয়া করে আমাদেরকে তাড়িয়ে দিও না, আমাদের কয়েকটা দিন থাকতে দাও, ডিম ফুটে ছানা বেরিয়ে আসলেই আমরা চলে যাব। এখন অসহায় অবস্থায় আমাদেরকে একটু দয়া করো, আমাদেরকে একটু থাকতে দাও। ঠিক আছে, কিন্তু বেশি দিন না, দু তিন দিনের মধ্যেই তোরা চলে যাবি। আর একটা কথা শোন, তোরা সারা দিন পটি করিস, পটি করে করে আমার এই জায়গাটাও নোংরা করে দিচ্ছিস। আমি সারা দিন ঘুমোতে পারি না, ঘুমানোর সময়ও তোরা শুধু আমার মাথায় পটি করিস। না না, এমন ভুল আমাদের আর হবে না রাক্ষসী। ঠিক আছে, মনে যেন থাকে। তখন এই দিনটাও পার হয়ে গেল। যা, দু তিন দিন তো হয়েই গেল, কালকে তোরা টুনিকে বলতে হবে তোরা এখান থেকে চলে যা, আমি একটু পাশের বাগান থেকে ঘুরে আসি। পরের দিন সকালবেলায় টোনা টুনির ডিম ফুটে ছানা বের হলো। তখন টোনাটুনি অত্যন্ত খুশি হলো। কি গো টুনি, দেখতে আমাদের ছানা ঠিক তোমার মতোই দেখতে হয়েছে। কি গো, এবার তো আমাদের এখান থেকে চলে যেতে হবে। একটা জিনিস তো আমরা ভেবে দেখিনি, ছানারা তো সদ্য ডিম ফুটে বেরিয়েছে, এখন তো এরা উঠতেও পারবে না, এই সময় আমরা কি করে বাসা ছেড়ে যাব? ঠিক আছে, চলো আমরা রাক্ষসীর কাছে যাই। তখন টোনাটুনি রাক্ষসীর কাছে গিয়ে ডাকতে থাকে, রাক্ষসী, ও রাক্ষসী, রাক্ষসী আছো নাকি বাড়িতে? চলো, রাক্ষসী বাড়িতে নেই, আমরা পাশের বাগানে যাই, ওখানে গিয়ে দেখি রাক্ষসী আছে নাকি। তখন টোনাটুনি পাশের বাগানে গিয়ে দেখতে পায় মানুষেরা জাল বিছিয়েছে, সেই জালে রাক্ষসী আটকে পড়েছে। কি ব্যাপার রাক্ষসী, এরকম অবস্থা তোমার কি করে হলো? ঠিক আছে বলছি, টোনাটুনি আমাকে আগে বাইরে বের করো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তখন টোনাটুনি রাক্ষসী জাল কেটে দিল আর রাক্ষসী বাইরে বেরিয়ে আসলো। তখন রাক্ষসী বলল টোনাটুনিকে, তোমরা আজ থেকে এই গাছেই থাকবে, তোমাদেরকে আর
কোথাও যেতে হবে না, তোমরা আমার সঙ্গেই থাকবে। এই ভাবে টোনা টুনি আর তাদের ছানা মিলে আর রাক্ষসী সবাই মিলে এক সঙ্গে সুখে শান্তিতে বাস করতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বন্ধুরা, আমার একটি ব্লগ চ্যানেল আছে, তোমাদেরকে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, লিংকে ক্লিক করে ব্লগ চ্যানেলটি তোমরা দেখো। আর চ্যানেল